বাঁকুড়ার দিকে নজর রাখবো এই মুহূর্তে। আমরা আপনারা জানেন যে শনিবার দেওয়াল পড়ে গিয়ে দেওয়াল চাপায় মৃত্যু হয়েছিল তিন শিশুর। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া। এই মুহূর্তে রবিবারে পৌঁছে গেলেন তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ শান্তনু সেন। তারা বাঁকুড়ায় পৌঁছে গিয়েছেন, মৃতদের পরিবারের দেখা করতে গিয়েছেন দুজনেই। মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছিল তিন শিশুর। শনিবারই এই মর্মান্তিক ঘটনা সামনে আসে। শনিবার এই মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ার পর বাঁকুড়ায় প্রতিটি পরিবারেই কিন্তু শোকের ছায়া, এলাকায় শোকের ছায়া। আর এবার রবিবার সকালে গ্রামে গেলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং শান্তনু সেন। মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু তিন শিশুর। শনিবার মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়ায়। রবিবার সকালে সায়ন্তিকা এবং শান্তনু সেন তারা পৌঁছে গেলেন বাঁকুড়াতে, পরিবারের পাশে দাঁড়াতে পৌঁছে গেলেন সায়ন্তিকা এবং শান্তনু সেন। তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ শান্তনু সেন তারা পৌঁছে গিয়েছেন মৃতর বাড়িতে। রবিবার সকালে গ্রামে সায়ন্তিকা এবং শান্তনু সেন তারা দুজনেই এবার পরিবারের পাশে দাঁড়াতে পৌঁছে গিয়েছেন। মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছিল তিন শিশুর। জেলায় জেলায় চলছে বৃষ্টি, আর এই বৃষ্টিপাতের জেরেই এবার দেওয়াল ভেঙে মৃত্যু হয়েছিল তিন শিশুর। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, ঠিক কি জানা যাচ্ছে এই মুহূর্তে? কাল বাঁকুড়ার বাঁকাদহের বিষ্ণুপুরের বিষ্ণুপুর থানার বাঁকাদহের পুরামড়া গ্রামে যে ঘটনাটি ঘটেছে, দেওয়াল চাপা তিন শিশুর মৃত্যুর ঘটনার পর গ্রামে আজকে সকালবেলা এসে পৌঁছেছেন রাজ্য সম্পাদিকা শান্তিকা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে পৌঁছেছেন সাংসদ শান্তনু সেন এবং রয়েছেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায়, পূর্ত কর্মাধ্যক্ষ অর্চিতা ভিড় এবং স্থানীয় যারা জনপ্রতিনিধি রয়েছেন তারা রয়েছেন। প্রত্যেকটি পরিবারকে, তিনটি পরিবারের পৃথক তিনটি পরিবারের শিশুর মৃত্যুর ঘটনায় প্রত্যেকটি পরিবারের সাথে কথা বলার চেষ্টা করছেন, তাদের পরিবারের সাথে কথা বলছেন, ঘটনাস্থল পরিদর্শন করার পাশাপাশি। এবং যেটা বারে বারে যেটা বিষয়টা সামনে আসছে যে যে এই এলাকার অর্থাৎ বুড়ামারা যে গ্রাম, সেই সেই গ্রামের মধ্যে যে যতগুলো কাঁচা বাড়ি রয়েছে সেই প্রত্যেকটি কাঁচা বাড়ি কিন্তু আবাস যোজনার তালিকার মধ্যে রয়েছে এবং যে বাড়িতে ভেঙে পড়েছে সেই বাড়িটিও কিন্তু আবাসের যোজনার তালিকার, প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকার মধ্যে রয়েছে। কিন্তু যেহেতু দীর্ঘদিন ধরে টাকা দেওয়া হয়নি এবং সেই টাকা না পাওয়ার কারণে কিন্তু বাড়ি তৈরি হয়নি, যে কারণে হয়তো এমন একটা দুর্ঘটনা ঘটেছে। এবং এই দুর্ঘটনার জন্য কেন্দ্রীয় সরকারের দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল নেতৃত্ব থেকে, তৃণমূলের জেলা পরিষদের সভাধিপতি। এবং গতকালও কিন্তু এই ধরনের বিষয়টা নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে শাসক এবং বিরোধীর মধ্যে। এবং এই যে বিষয়টা এখানে আলোচনা চলছে বা তাদের পরিবারের সাথে কথা বলার চেষ্টা করা হচ্ছে, পরিবারকে সমবেদনা জানানোর চেষ্টা করা হচ্ছে, পাশাপাশি যেটা আমরা সূত্র মারফত জানতে পেরেছি এই তিন পরিবারের সদস্য যারা আছে তাদের আবাস যোজনার তালিকায় নাম থাকার পরও তারা কিন্তু বাড়ি পায়নি। এই তিন শিশুর পরিবার যে তিন শিশুর মৃত্যু হয়েছে সেই তিন শিশুর পরিবার কিন্তু দিল্লির উদ্দেশ্যে রওনা দিতে পারেন এমনটাও কিন্তু জানতে পারা গেছে এই তৃণমূল সূত্র থেকে। তবে এই মুহূর্তে শান্তনু সেন তিনি পরিবারের লোকজনের সাথে কথা বলছেন, তাদের পরিবারের কাছ থেকে বিভিন্ন বিষয়গুলো জানার চেষ্টা করছেন, তাদের পারিবারিক অবস্থার কথা জানার চেষ্টা করছেন, বিভিন্ন বিষয়গুলো জানার চেষ্টা করা হচ্ছে এই মুহূর্তে। এবং তৃণমূলের স্থানীয় নেতৃত্ব যেমন রয়েছে, তৃণমূলের জনপ্রতিনিধি রয়েছে এবং তার সাথে সাথে রয়েছে জেলা পরিষদের সভাধিপতি সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। ধন্যবাদ স্বরূপ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। এই মুহূর্তে এই মর্মান্তিক ঘটনায় পরিবারের পাশে দাঁড়াতে পৌঁছে গিয়েছেন তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ শান্তনু সেন। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি যাত্রীবাহী বাস, এমনটাই জানা যাচ্ছে। পর্যটকদের নিয়ে সেই বাস যাচ্ছিল, এবার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল সেই বাস। এটা পুরী থেকে আসছিল সেই বাসটি, এমনটাই জানা যাচ্ছে। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পর্যটকবাহী বাস, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল সেই বাস। দুর্ঘটনায় আহত হয়েছে প্রায় 40 জন মতো। আপনারা দেখছেন সেই ছবি, পুরী থেকে ফেরার পথে উকুনমারিতে দুর্ঘটনাটি ঘটেছে। আপনারা দেখছেন সেই ছবি, যারা যাত্রী ছিলেন তারা কেউ কেউ বেরিয়ে এসেছেন এবং আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পর্যটকবাহী বাস, এমনটাই জানা যাচ্ছে। প্রায় 40 জন আহত হয়েছেন সেই দুর্ঘটনায়।